মশার জন্য আমরা সবাই চিন্তিত, চারদিকে ডেঙ্গু ম্যালেরিয়া, কত মানুষের প্রাণহানি হচ্ছে ডেঙ্গুতে। তো সেটা কিভাবে প্রতিরোধ করা যায়, আজকে যে টিপস এনেছি, চলুন আমার সঙ্গে থাকুন। মশার হাত থেকে কোনো প্রকারেই আমরা বাঁচতে পারি না। শীত আসছে, আমাদের পাখা বন্ধ থাকে, মশা আরও আমাদের অত্যাচার করে মারে। তো আমরা কিভাবে মশার হাত থেকে বাঁচবো, সেই টিপস নিয়ে আজকে আসলাম। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এই যে আমরা কয়েল ব্যবহার করি মশা মারার, ধূপ, এইটা যে কী পরিমাণ ক্ষতিকারক চিন্তা করতে পারবেন না। মশার ধূপে ফুসফুসের ভীষণ ক্ষতি করে, তার সাথে হার্ট, এই ধোঁয়াটা আমাদের প্রচণ্ড ক্ষতিকারক। মশা তাড়ানোর জন্য আমি কিছু টিপস নিয়ে আসলাম। সেই টিপসগুলোর মধ্যে প্রথম টিপস আমি দেখাচ্ছি, এখানে আছে হলো তেজপাতা, একটা মাটির সরা, আর ঘি, আর এখানে আছে কর্পূর। কর্পূরটাকে এবার গুঁড়ো করে নিতে হবে, আর একটা দেশলাই। এটা কিভাবে করছি আমি দেখাচ্ছি, আমার সঙ্গে থাকুন। কর্পূর গুঁড়ো করে নিলাম, এবার কিভাবে তৈরি করছি দেখুন। এই যে একটা মাটির সরা, বা যদি ধূপদানি থাকে তাতেও হবে। আর এবার নেব কিছু তেজপাতা। তেজপাতাটাকে কী করে নিচ্ছি সেটা দেখুন। তেজপাতাকে আমি এখানে ছিঁড়ে ছিঁড়ে নেব। এটা আমাকে আগুন করতে হবে, যে ধোঁয়াটা হবে কর্পূর ঘি, এটার গন্ধ কিন্তু ভীষণই ভালো। এই গন্ধগুলো কিন্তু মশা মাছি নিতে পারে না, যার জন্য এই কর্পূর আর ঘি, এটার একটা গন্ধ, সুগন্ধ খুবই ভালো গন্ধ বেরোবে, সেটা আমাদের ঘরেও খুব ভালো লাগবে, আর মশা আর মাছি এতে একদম চলে যাবে, আর ঘরে আসবে না। তাহলে একটুখানি আমরা ঘি দিয়ে নেব জ্বালানোর জন্য। এবার আমি ঘিটা নিলাম, এবার দেখো এটা আগুনটাকে আমার জ্বালাতে হবে। চারদিকে ঘিটাকে একটু লাগিয়ে নিলাম। এই যে মোমবাতির মধ্যে জ্বালিয়ে নিলাম, আর এবার আমি ধরিয়ে দিলাম। এটা আগুন হতে হবে ভালো মতো, খুব ভালো মতো আগুন হতে হবে, তবেই কর্পূরটা দেবো। যে ধোঁয়াটা হবে সেই ধোঁয়াটাই ভীষণ উপকার। অথচ একটা খুব সুন্দর তেজপাতার গন্ধ, কর্পূরের গন্ধ, সেটাও আমাদের ভালো লাগবে, কিন্তু মশা কিছুতেই এই গন্ধ নিতে পারবে না, আর মাছিও, তারা চলে যাবে। তাহলে আমরা মশার হাত থেকে বেঁচে যাব। এই যে চারদিকে এত ডেঙ্গু, ডেঙ্গুতে কত মানুষের প্রাণহানি হচ্ছে। এবার একটু আমি কর্পূর দেব, এই যে ধোঁয়াটা হচ্ছে, এবার আমি কর্পূর দেব। এই যে ধোঁয়াটাতে কর্পূরটা দিতে হবে, আগুনটা তাহলে আরও জ্বলে যাবে। এই যে কর্পূরটা দেওয়াতে আগুনটা খুব ভালো মতো জ্বললো, আরও এই ধোঁয়াটা হবে। আর এই ধোঁয়াটাতেই মশা মাছি সব চলে যাবে। খুব ভালো করে ধোঁয়া করতে হবে, ধোঁয়াটা যেন খুব ভালো হয়। এই দেখো কী সুন্দর জ্বলছে, এই যে জ্বলছে, এইটার থেকে যে ধোঁয়াটা হবে এটাই প্রচণ্ডভাবে উপকার হবে। ঘরের মধ্যে রেখে জানলা দরজা বন্ধ করে দিতে হবে। জানলা দরজা বন্ধ করে দিলে পরে মশা মাছি সব চলে যাবে। আর আমরা এখন আরেকটু কর্পূর দিয়ে দেব। এখন ধোঁয়াটা ইয়ে হয়ে গেলে পরে আরেকটু, ধোঁয়াটা হলে পরে আরেকটু কর্পূর দেব, তাহলে এই ধোঁয়াটাতেই আমাদের মশা চলে যাবে। এই যে কর্পূরটা দিচ্ছি, এটা নিভে যাওয়ার পরে একটা ধোঁয়া হবে, মশা আমাদের ভীষণ দৈনিক জীবনের ভীষণ মানে কষ্টদায়ক হয়ে পড়েছে। এরপরে শীত আসছে, শীতে তো আরও সাংঘাতিক অবস্থা, কেননা
আমরা পাখা চালাতে পারবো না, পাখা চললে পরে মশা একটু কম কামড়ায়, কিন্তু শীতে আমাদের খুব কষ্ট। আর যেসব মশা তাড়ানোর যেসব ধূপ তেল আছে সেসব হাটের পক্ষে ফুসফুসের পক্ষে ভীষণ ক্ষতিকারক, সেগুলো আমাদের একদমই ইউজ করা উচিত না। শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, হাটের প্রবলেম শুরু হয়ে যায়, লাংসের প্রচণ্ড ক্ষতি হয়। তো আপনারা এই টিপসটা ফলো করুন, ভীষণ উপকার হবে এই টিপসে। এইভাবে আপনারা কর্পূর দেবেন, এই যে ধোঁয়াটা, এই ধোঁয়াটা ভীষণ ক্ষতি উপকার, এই ধোঁয়াটাই আপনার ভীষণ উপকার হবে। চলুন আর একটা টিপস নিয়ে চলে আসছি। এবার নিয়ে আসলাম লেবু আর লবঙ্গ। তো লেবু আর লবঙ্গ কীভাবে দেবেন এবার সেটা আমি দেখাচ্ছি, চলুন। এবার এই লেবুকে কেটে নিলাম দুভাগ করে, লেবুটা যেন বেশ বসে ঠিক মতো, যদি না বসে পেছন দিকটা একটু সমান করে নিতে হবে, যাক বসে গেছে। এবার আমি লেবুর চারদিকে লবঙ্গ দিয়ে দেব। এই যে লবঙ্গর গন্ধটা, এটা কিন্তু মশা নিতে পারে না, মশা মাছি নিতে পারে না, আর এই লেবুর গন্ধটা। তো এটাকে তৈরি করে এটা যতদিন মানে এরকম কাঁচা থাকবে, শুকোবে না, ততদিন এর উপকার। খাটের কোনো নিচে, খাটের এক কোনায় নিয়ে যায় নিচে রেখে দিন, তাহলে আর সেখানে মশা বা মাছি যাবে না। আমাদের তো মশা থেকে, আমাদের মশা মাছি দুটোই আমাদের প্রচণ্ডভাবে জীবাণু বহন করে, তো সেই দুটোকেই আমাদের তাড়ানো ভীষণ দরকার। আমাদের মাছি নিয়েও খুব ব্যস্ত থাকি আমরা, আর মশা তো আমাদের জীবনহানি করে দিচ্ছে। প্রায় শুনছি ডেঙ্গু, এ ডেঙ্গুতে প্রাণহানি হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, বাচ্চা বয়স্ক মাঝবয়সী অল্প বয়সী কাউকে ডেঙ্গুর হাত থেকে বাঁচানো যাচ্ছে না। তো আমাদের প্রায় শোনা যাচ্ছে ডেঙ্গুতে কারো মৃত্যু হলো, কেউ সাংঘাতিক অবস্থা। তো ডেঙ্গু থেকে আমরা বাঁচার জন্য আমাদের আগেই মশাকে তাড়াতে হবে, মশা কোনো প্রকারেই যেন আমরা ঘরে না থাকে সেটাই আমাদের দেখতে হবে। কিন্তু আমরা তো মশা তাড়াতে গেলে আমরা ধূপ ব্যবহার করি, ধূপ তো দেখলেন কী পরিমাণ ক্ষতিকারক, মশার ধূপ প্রচণ্ড ক্ষতিকারক, ওর ধোঁয়া ফুসফুস শেষ করে দেয়। তো এইভাবে আমরা মশা তাড়াতে পারি। তো আপনাদের এই টিপসগুলো কেমন লাগলো, দুটো টিপস আজকে আমি দিলাম, পরবর্তী আরও টিপস নিয়ে আমি আসবো। আমার চ্যানেলকে ফলো করুন, আপনাদের ভালো লাগবে আমার ব্লগ চ্যানেল, আমি টিপস দিই আরও অনেক কিছু দিই, আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলকে ফলো করুন। তো আজকের টিপসটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আজকের মতো ভিডিও আমি এখানেই রাখলাম, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, নমস্কার।